কারোরে আস্তা রাখুম না, মগের মুল্লুক। কাল তারিখ গেছে 30 এপ্রিল, প্রত্যেক মক্কেল 12 টাকা হিসাবে দিয়া গেছে। হ্যাঁ, মোট আইসে 19 জন, এইখানে আছে 203 টাকা, বাকি টাকা গেল কই? সারের মতো চিৎকার করো কেন? মনে কইরা দেখো কি খরচ করছো। মনে করা সারা, আমি টাকার পুরা হিসাব চাই। টাকা কি আমার বাপের বাড়ি পাঠাইছি? কিছুই বলা যায় না। মুখ সামলা, কথা কইবা। চুপ থাক বজ্জাত। কি তুমি আমারে তুই তুই কও? আলবত কমু, আপনি তুমি কওয়া অনেক দিন ছাইরা দিছি, তোর ইচ্ছা তুইও তুই ক। অসেব্য জানুয়ার, গায়ে গরম ফ্যান ডাইলা দিমু, তোরে সিএমডি এর গর্তে ফালাইয়া দিমু। আমি তোমারে অনেক সহ্য করছি, আর করম না। আমি সহ্য করি নাই, বিয়ার পর তোমার ওই খাটো খাটো আঙ্গুল গুলিরে দইরা আমি কইছি চাপার কলির মতন আঙ্গুল। আর আমি তোমার মুখ দিয়া বকবকাইয়া বিড়ির গন্ধ বাইরায়, আর আমি কইছি বিড়ির গন্ধ আমার ভালো লাগে, কই নাই? কই নাই? তোমার ওই দুইটা টেরা চোখ, আর জীবন ভর তোমারে আমার শুনইনি কইয়া ডাকতে হইতে আছে, আর কত স্যাক্রিফাইস করু। কি ব্যাপার কি ব্যাপার ভানু, এই যে একেবারে দক্ষ যজ্ঞ লাগাইয়া দিছো, চিৎকার শেষ, আমি চিকিৎসের। হ্যাঁ গিন্নি রে, একটু দেশের রাজনৈতিক পরিস্থিতিটা বুঝাইতে আসিলাম। অনেক দিন পরে দেখা, আমি তো সাইনবোর্ডে এইখাই কইকা পারলাম, এইখানে ব্যাপার কি? আমি এখন জেনারেল কনসালটেন্ট। মানেটা তো বুঝতে পারলাম না। মানে লোকেরে সর্ব বিষয়ে জ্ঞান দেই, আমার ফি হইল 12 টাকা, আমি নিজে পাই 9 টাকা, দালাল 3 টাকা। আমি কি একটু বৈসা দেখুম কেমন কইলে মক্কেল গো মিট করো? বসেন। 1 নাম্বার, আমি পরিতোষ, আপনাকে পুবের বাড়ির বৃন্দাবন বাবুর ছেলে। পরিচয় পরে হইব, টিনের বাক্সে 12 টাকা। হ্যাঁ বেশ, এখন কও কি ব্যাপার? আমি তো কলকাতা আইয়া লেক মার্কেটে একটা ডিমের ব্যবসা খুলছিলাম, মানে রাখাল দোকান করতো, সে অসুখে পড়ায় তার জায়গায় দোকান করছিলাম। বাবা, বাঙালির ব্যবসায় মন খুব ভালো, আচার্য প্রফুল্লচন্দ্র বাইসা থাকলে খুশি হইতো। 3 মাস পরে রাখাল আইয়া কয় জায়গা ছাড় আমি দোকান করুম। তা তো সে কইতেই পারে, তার যখন জায়গা। আমি কইলাম 3 মাস পর, এখন আমি যাবো কই? খুব ন্যায্য কথা। রাখাল লোকজন লইয়া আমারে ভয় দেখাইয়া কইল আমার জায়গা ছাড়তেই হইব। ছাড় জায়গা সে তো কইবই। আমি কইলাম এক বিন্দু রক্ত থাকতে আমি জায়গা ছাড়ুম না। সাবাস, তরে আমার বিপ্লবী ছিলাম। তখন রাখালাইয়া আমার জামার কলার চাইপা ধরলো। জায়গা না ছাড়লে তো ধরবই। আমিও চুলের মুঠি ধইরা দিলাম এক ঘুষি। ঘুষি না দিলে তোর উপর আমি শ্রদ্ধা হারাইতাম। এখন আপনি আমারে একটা বিহিত কইরা দেন। বিহিত তো আগাগোড়াই করলাম। নেক্সট। আপনার কাছে এসেছিলাম টিনের বাক্সে 12 টাকা, এখন বলেন কি চান? অনেক ডাক্তার কভারেজ দেখিয়েছি, এখন আপনি আমাকে বাঁচান। কি ব্যাপার? গেল বছর আমার টাইফয়েড হয়েছিল। সাইরা তো গেছে। এর আগে 2 বছর আমি ম্যালেরিয়ায় ভুগেছি, এখন তো সাইরা গেছে। এরও আগে আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল, বুঝলেন? আর বুঝা কাম নাই, আপনি কইয়া যান। এরও 2 বছর আগে আমার ন্যাবা অর্থাৎ জন্ডিস হয়েছিল, তার আগে একবার নিউমোনিয়ায় ভুগেছি, নিউমোনিয়ার আগে একবার প্লুরেসি হয়েছিল, প্লুরেসির আগে একবার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তার আগে একবার আমাশায় ভুগেছি, তার আগে কার্বঙ্কল হয়েছিল, তার আগে বেরিবেরি হয়েছিল। আপনি একটু দম লন, দম লন। আমার যখন 3.5 বছর বয়স তখন আমার রিকেট হয়েছিল। আপনি কি চান? আমাকে বাঁচান। শোনাইনি, আলমারির কোনায় যে ত্রিশূলটা আছে সেইটার ওনার পিঠের লগে লাগাইয়া মাথার টিকা উঁচা কইরা বুকে পিঠে তার দিয়া বাইন্দা দাও। এনেন আসেন। বজ্রপাত ছাড়া আপনার মৃত্যু হইব না, সেইটাও আর্থ কইরা দিলাম। ভানুবাবু, ভানুবাবু। কিরে নিতাই, আবার কি? জজকোর্টে তো খোকনের ফাঁসি রুকুম হইয়া গেল, অকন কি উপায় হইব? আমি কি মুইরা গেছি নাকি? আমি তো আছি, আমার উপর বিশ্বাস রাখ, হাইকোর্ট করুম, এমন উকিল দিমু প্রতিপক্ষের মুন্ডু গুড়াইয়া দিমু, তবে আরো খরচ হইব, 1000-2000 টাকা লইয়া কিচ্ছু ভাবিস না, আমি তো আছি। বাবা, চমৎকার।
চমৎকার, তোমার জ্ঞান আর বিধান দেওয়ানের কিন্তু স্বভাব নাই। আমি তাইলে এখন উঠি, আবার এক মাস পরে আসুন। নিশ্চয় নিশ্চয়, আজ তো চাও খাওয়াইতে পারলাম না, আবার আইসেন, একেবারে চা চার লগে তা শুদ্ধা খাওয়াইয়া দিমু।